এই যে কাঁচা কাঁচা খাবেন ভাইয়া, ইনি চেনে না পাবলিক, যারা চিনব তারা নেবে। ফ্রিজিং আছে বাজারে ভাই, ফ্রিজিং মাছ বাঁচতেছে এই সেদের মাধ্যমে 1500 কেজি ভাই, লবণ দেওয়া গেছে, কথা মাছ কিনাই না, লবণ দেওয়া গেছে, আবার বাসাতে ফেরত দেয় ভাই। মাছের চেহারাগুলো দেখেন, দেখছেন রূপালী অরিজিনাল কালার রয়েছে, দেখেন আরে কি বাইরে দেখছেন, মাছ পান খাইছে, পান খাইছে, অরিজিনাল বাবা জোরটা দিয়ে পান খাইছে ভাই, চিনতুই বাগে কাস্টমার চিনে না। মাছের কালার দেখছেন, রূপালী রূপালী অরিজিনাল পোতিরা মাছ এসে দেখেন, রূপালী আসের কড়ে দেখবেন আপনি, সব দেখাই দিবো, আরে রাত বাইরে আসতে ভাঙিস না, হাই রে দেখছেন, হ্যাঁ চিনতে হবে ভাই, সবাই ইলিশ মাছ কিনতে হয় ভাই, তোমার দাম এত বেশি কেন, মাছ তো ভাই চিনবে না। আয় লবণ দেওয়া টাইট এবং ফ্রিজিং ওইটা লোয়া যাই সাথে মাছ 1500 টাকা, আর আমার এগুলো একদম 2500, চিনতে হবে মাছ। মাছের কালার দেখছেন, আপনি কী দেখবেন মাছের, দেখেন মাছ 1 কেজি 500, 600, 700 গ্রাম, কেজি 2500, মাত্র সময় মাত্র 5 দিন, 22 দিন পরে আবার পাবেন, কিন্তু এখন বর্তমানে যে মোটা মাছ পাবেন গাদা মোটা, 22 দিন পরে কিন্তু এরকম হবে না, ম্যাক্সিমাম 2 মাস পরে যে আবার মাছ গাদা মোটা হবে, গাদা মোটা পর্যন্ত এরকম এরকম মোটা হবে। এত দাম কেন ভাই, মাছ কম না ঝাটকা বেশি, বেশি ভাই বড় মাছ খুব কম, ঝাটকা সারা মাছ নাই, প্রচুর ঝাটকা। এই যে মাছের কালোগুলো দেখছেন, দেখছেন আপনি দেখবেন এখানে অনেকে লবণ দিয়া টাইটকো তারপর বিক্রি করে, আমার এই মাছ 2200-2300 কেজি আমি বিক্রি করতে পারি না, আর অন্য অন্য জায়গায় 1500 কেজি দিয়ে দেয় ভাই। অভিযানের আছে আর 5 দিন, মাত্র 5 দিন, 5 দিন ধরা বন্ধ, তারপরে আবার শুরু হবে, তখন এরকম পাবেন না। এই যে একটা আছে বরিশাল, কেজি মাত্র 2000, 1 কেজি 400-300, কেজি 2000, একদম পানির দাম না ভাই, মানুষে বলে পানির দাম, এটা ভুল, অনেক দোকানদারা বলে যে পানির দাম ইলিশ, মিশা কথা ভাই, কাস্টমারকে ধোকা দেয় ভাই। 1 কেজি 300 গ্রাম মাছ, 2000 টাকা কেজি, অনেক কিছু, অনেক বেশি, সবাই ইলিশ মাছ কিনে খাইতে পারে না, কেন পারে না জানেন, এখনও অনেক ফ্যামিলি ইলিশ মাছ কিনতেই পারে না। আমি মনে করি 2000 টাকা কেজি মাছ অনেক বেশি, এই মাছটা 1500 টাকা হলে ঠিক থাকতো, আমি মনে করি, আমি দোকানদার হিসাবে। বাটার দাম কত? একদম 2000 বাটার রেট, আর এইটা পড়বে একদম 2500, কোনো দামাদামি নাই, বাটার রেট, বাটার রেট চিনাই দিই। এই যে দেখেছি দেখছেন পান খাইছে, হ্যাঁ বাবা জোরটা দিয়ে পান খাইছে, বাবা জোরটা দিয়ে পান খাইছে, দেখেন ঠিক আছে, এটা চাঁদপুর। আবার এই যে নেবেন বরিশাল, আসেন বরিশাল, বরিশাল আবার টনিকে গোপা ডিম স্যার, ওটা নেবেন চিরা আঙ্গেরটা লম্বা, এরকম এরকম বাতাস করে, এগুলো বাতাস করে, এগুলো গোল, দেখছেন মাছের সাইজ, মাছের সাইজ দেখেন, তারপরে নেবেন। আমাকে যারা চিনেন, আমার থেকে যারা নিছেন নিতে পারবেন, আর যারা চিনেন না, আমার নাম মোহাম্মদ সিরাজ, আমার ফোন নাম্বার আছে 01787-512265, এই নাম্বারে যোগাযোগ করবেন। 1250 করে নিছেন, হ্যাঁ 1250 করে নেবেন না, 1200 নেবেন, হয়েছে হয়েছে ভাই, হ্যাঁ কত বুঝছেন, বড় ভাই এমন এমন দুরাম করম করম মাল দেই 1200 করে নেন, ছোট ভাই তো খায় মজা পাবেন, 1100 করে দিলে দিতে পারেন, না হলে আর ডাকেন, কেউ দিব না ভাই, আরে এই মাস পাইবেন না ভাই, পাইবেন না তো, এজন্যই তো বললাম যে 1100 করে দিলে দিতে পারেন, না হলে আর, ওরে ভাই আপনারা মনে আমরা একটা কথা কইলে রাখেন না, বুঝেন আমরা যদি একটা কথা কই ভাই, এই কথাটা আমরা হোন না এলে খারাপ লাগে, তুমি আয়ন দি বেচ্ছে না ম্যান, 20 টাকা করে দিবেন আর, দেন ধরেন ভাই, ধরেন ডিম না নিবেন, ডিম দেখে দিব, তা ডিম কম দেখে দিতে আসি আমি, যে কই মু হে করমু ভাই, আর এই যে যদি কোন যে বোম্বা ডিম দেখে দিতে, তাহলে বোম্বা ডিম দেখে দেই, তুই না মাসে মন আজ আজ বেচ্ছে যাই মু, আর গাড়ে এই এমনি কইম যে গাড়ে যাই মু না, ডিম 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 সাইডা এ পাঁচটা, একটা মাছ না ছড়া মাছ মিল করে দেই, দেন ওই যে ওই যে পালা ভালো ভালো, আমি একটা গিট দেন মে, ওই বাবা ওই বাবা
ভাই 1,515 টাকা, এই 19 টাকা, 1,515 টাকা। এই যে ভাই 4 কেজি 654 গ্রাম, এই যে দেন ভাই, ঠিক আছে ভাই, দেখছেন 4 কেজি 654 গ্রাম, এই যে 1100 করে এই ধরছে, আমি ধরতে হয়েছেন 1100, এই যে 1,515 টাকা, 5,119 টাকা, হ্যাঁ 5,119 টাকা। খালি মাছটা বেসলাম যে একটু মাছটা খাই আমার জন্য ট্রাই করুক, কারণ এরা হলো মনে হয় না এই বাজারে গোলাই যায়, এটা দেখতে দেখতে ওইটা দেখতে দেখতে এক হলো চোখ গোলায় এই কাস্টমারের, ওই যে মনে হয় পাইপ মাছ এর দ্বারা যা খারাই যায়, এরা মাছছে না না যে কোনটা ভালো কোনটা খারাপ।